ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে প্রকৃতিও তার রূপ বদলায়। অঝোর নয়না বর্ষা শেষে শরতের আগমন, প্রকৃতির নিয়মে আকাশে পেঁজা তুলো মেঘ, দিকে দিকে শ্বেত শুভ্র কাশফুল, ভোরে শিউলি, ঘাসের আগায় শিশির বিন্দু জানান দিচ্ছে শরৎ এসেছে। আর এই শরতে এবার আরজি করের ঘটনায় হাজারো মন খারাপ, আর দুর্বৃত্তদের জন্য একরাশ ঘৃণা নিয়েও মাকে আমন্ত্রণ জানাতে প্রস্তুত প্রকৃতিও। সেই প্রস্তুতি পর্বের ছবি দিকে দিকে নিজস্ব ছন্দে বাতাসে মাথা দোলাতে দোলাতে যেন ঘরের মেয়ের ঘরে ফেরার অপেক্ষায় কাশফুল, অপেক্ষায় গাছ ভরা শিউলিও। বাঁকুড়া শহরের বাসিন্দা পেশায় শিক্ষক সুশান্ত কুমার বরাড় বলেন, কাশফুল দেখলেই প্রথমেই মনে আসে মা আসছেন। এই মুহূর্ত থেকেই আনন্দে উদ্বেলিত হয়ে মা দুর্গার আবাহনের প্রস্তুতি শুরু। তবে এবার মন ভালো নেই, উৎসব হবে তবে বিচারের দাবি থেকে আমরা কেউই সরে আসছি না, উৎসব আর দাবি আদায় লড়াই একসাথে চলবে। কাশফুল দেখলে তো শারদীয়া পুজোর কথাই মনে পড়ে, মা দুর্গা আসছেন, দীর্ঘ একটা বছরের প্রতীক্ষা, বাঙালির সব থেকে বড় উৎসব, কাশ শিউলি এরা এসে জানান দিয়ে যায়, দরজায় যেন কড়া নেড়ে যায় যে মা দুর্গা আসছেন, তোমরা সবাই প্রস্তুত হও, বাঙালিরা প্রস্তুত হও। আপামর বাঙালির মনের মধ্যে কাশ ফুল ফুটে যাওয়া মানেই হচ্ছে আনন্দে উদ্বেলিত হয়ে মা দুর্গার আবাহনের জন্য অপেক্ষায় আমরা থাকি। কিন্তু এর মাঝেও আমাদের এই সাম্প্রতিক কালের যে ঘটনা, সেই ঘটনা কিন্তু আমরা কেউ ভুলে যাইনি। উৎসব উৎসবের জায়গায় থাকবে ঠিকই, কিন্তু আমাদের মন ভারাক্রান্ত, আমরা মা দুর্গার কাছে এবং চাইব অসুর দলনীর কাছে যে বিচার, আমরা কিন্তু বিচারের লড়াই থেকে কেউ সরে যাচ্ছি না। অভয়ার যে মৃত্যু আমাদের প্রত্যেকের বাঙালি কেন সারা বিশ্বের মানুষকে নাড়া দিয়ে গেছে, আমরা কেউ চাই না যে উৎসবের আনন্দে মাতোয়ারা হয়ে গিয়ে অভয়ার বিচার যে আমাদের দাবি, সেই দাবি থেকে আমরা সরে যাব বা যাই। আমরা চাই অভয়ার বিচার হোক, উই ওয়ান্ট জাস্টিস। শিক্ষক ও বাচিক শিল্পী রিঙ্কু বরট বলেন, প্রতিবারের মতো এবারও কাশফুল মায়ের আগমনী বার্তা জানান দিচ্ছে, তবে এবার মন ভীষণই ভারাক্রান্ত, কষ্ট যন্ত্রণার মধ্যেও অসুর দলনীর আবাহনের অপেক্ষায় আমরা রয়েছি। আমাদের এখানে প্রতি বছরই এই কাশফুল এসে আমাদেরকে জানান দেয় যে পুজো এসে গেছে। একেবারে সামনেই আমাদের এখানে মন্দির তৈরি হয়েছে, দুর্গা মা আসেন। যদিও এবছরের পরিস্থিতি একটু অন্য রকম, মন ভারাক্রান্ত, কিন্তু সেই ভারাক্রান্ত মনেও আমরা মা দুর্গার আগমন বার্তা যখন পাচ্ছি এবং তাকে অসুর দলনী সেই মাকে আমরা তো আবাহন জানানোর জন্যই প্রস্তুত। আর তার সাথে সাথে আমাদের এখানে প্রকৃতি আপনারা দেখতেই পাচ্ছেন পিছনে এই যে কাশবন, এবং আমাদের প্রত্যেকেরই প্রায় বাড়িতে শিউলি গাছ আছে এবং সেই শিউলি গাছগুলো ভরে উঠেছে। কয়েকদিন বৃষ্টির পরে আকাশ আজকে শরতের জানান দিচ্ছে, এবং এই সব কিছু মিলিয়েই মনের মধ্যে যেমন একটা কষ্ট যন্ত্রণা এবং একটা পুজো আসছে আসছে এরকম একটা গন্ধ, এটাও আমাদের চারদিকে ছড়িয়ে পড়েছে। পঞ্জিকা মতে চারটি নয়, এবার তিনটি দিনের জন্য মা আসবেন ঘরে, পুজো হবে, মন খারাপের মধ্যেও হবে আনন্দ উৎসব। তবে আর্যকর ইস্যুতে লড়াই আন্দোলন থেকে সরে আসবেন না কেউ, সত্যিকারের উৎসব সেদিন হবে যেদিন ওই ঘটনায় যুক্ত দুষ্কৃতীদের শাস্তি হবে, এমনটাই জানিয়েছেন অনেকে। ব্যুরো রিপোর্ট, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, বাঁকুড়া।